7 লক্ষের বেশি ভোটে জিতেছে, এবং আমার মনে হয় ও রেকর্ডের জন্য বাংলার মানুষকে আমাদের আরও কনগ্রাচুলেশন। এ থেকে দিল্লির শিক্ষা নেওয়া উচিত, রিগিং করে কিছু হয় না। আমি প্রথমে একটু বাংলায় বলবো, কারণ আমি তো বাংলা রাজ্যের মানুষ। আমি বাংলার সকল মামাটি মানুষকে আমার অন্তরের অভিনন্দন, শুভনন্দন, ধন্যবাদ, জহর, সালাম, সৎশ্রীকালজি, দণ্ডবত, নমস্তে, নমস্কার, নমস্কারম, সৎশ্রীকাল সবাইকে জানাচ্ছি। আপনারাও প্রায় 3 মাস ধরে অনেকেই রাস্তায় ছিলেন, হয়তো টোটালটাই আমাদের বিপক্ষে আপনাদের করতে হয়েছে, এটা আপনাদের দোষ আমি দিই না, এটা আপনাদের মালিক পক্ষের দোষ। তা সত্ত্বেও আমি সাংবাদিকদের অভিনন্দন জানাই, যে আপনাদের তো করতেই হবে, মালিক যেটা বলবে সেটা করবে। কিন্তু আজকে প্রমাণ হয়ে গেছে, এখনও 4-5টা জায়গায় জেনে রাখবেন, আমাদের বিজেপি অবজারভার জেতা সিটগুলোতেও সার্টিফিকেট দিচ্ছেন না। কন্টাইতে জেতার পরেও বিজেপি অবজারভার আটকে রেখে দিয়েছে সার্টিফিকেট বিজেপিকে জয়ী ঘোষণা করবার জন্য। এইভাবে নরেন্দ্র মোদী আরও কয়েকটা সিট, যেহেতু উনি মেজরিটি পাননি, এবং সবচেয়ে বড় কৃতিত্ব আজকে ভারতবর্ষের জনগণের, যে নরেন্দ্র মোদীকে সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে গুরুত্ব দেননি, বরঞ্চ বাংলার মানুষকে আমি অভিনন্দন জানাবো, 2/3 মেজরিটির ওপর বেশি আমরা যদি প্রত্যেকটা অ্যাসেম্বলি কাউন্ট করি, ভোট কাউন্ট করি, আমাদের ভোটের সংখ্যা অনেক বেড়েছে। ইভেন যেখানে আমরা হেরেছিও কম, 5,000, 7,000, 10,000 জোর করে হারানো হয়েছে। অবজারভাররা যদি রাজনীতি করে সেখানে আম রিয়েলি সরি, আরও 3-4টে সিট আমাদের পাওয়ার কথা আছে, দরকার হলে কিছু সিটের রিকাউন্টিংও হবে। তমলুকে আপনারা দেখেছেন ওটা ইলেকশন নয়, যা করেছিল নন্দীগ্রামে আমার সময়, ওখানেও টোটালটা রিক করেছে, তাতেও যে ভোটে জিতেছে, রিকাউন্টিং হলে, ভিভিপ্যাট কাউন্টিং হলে প্রমাণ হয়ে যাবে ওটাতেও হেরেছে। 2, কন্টাই সিটে জেতবার পরেও অবজারভার ইজ মেকিং সাম পলিটিক্স, বিজেপি অবজারভার দেখে দেখে বাংলায় পাঠানো হয়েছে। আপনারা দেখেছেন, আমি নিজেও ভোট দেখতে গিয়ে দেখেছি, স্টেট পুলিশকে কোনো কাজেই লাগায়নি, টোটাল সেন্ট্রাল ফোর্স ইন্ডিয়ার যত সব এখানে পাঠিয়ে দিয়েছে। সবচেয়ে টর্চার, সবচেয়ে অ্যাট্রসিটিস বাংলার ওপরে হয়েছে, একদিকে সিবিআইয়ের অত্যাচার, একদিকে ইডির অত্যাচার, একদিকে ইনকাম ট্যাক্সের অত্যাচার, একদিকে বিজেপির হোম মিনিস্ট্রির অত্যাচার, একদিকে মিডিয়ার অত্যাচার। মিডিয়াটা তো আর মিডিয়া ছিল না, মোডিয়া হয়ে গেছিল। আশা করি এবার আপনারা বুঝবেন। আর লাস্ট বলি, বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়ে, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি নিজেই কখনো ভাবছিলাম আপনাদের ফালতু সার্ভে দেখে, বিজেপি তৈরি করে দেওয়া সার্ভে দেখে, আপনাদের ফেক সার্ভে দেখে, যে আমি কি আমার নিজের উপর আস্থা হারাচ্ছি? আমি তো এটা মানুষের চোখে দেখিনি। আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করি আর 3 মাস রাস্তায় ছিলাম, এত মিছিল মিটিং করে মানুষের সাথে আমার আই টু আই কোয়ার্ডিনেশন হয়। অভিষেকও অনেক করেছে আমার সহকর্মীরা, আমার তৃণমূল কংগ্রেসের সহকর্মীরা, আমাদের প্রশাসন, যদিও তাদের অনেকভাবে হিউমিলিয়েট করেছে, আমার অনেক বাংলার আইএসকে বাতিল করে দিয়েছে,
যেদিনই প্রধানমন্ত্রী এসেছেন একটা করে ডিএম বাতিল, নয় একটা করে আইএস বাতিল। আমার চারটে ডিএম ডব্লিউবিসিএস তারা কি মানুষ নয়, তাদের বাতিল করে দিয়েছে, আইসি বাতিল করে দিয়েছে। এখানে ইলেকশনটা টোটাল কন্ডাক্ট করেছে বিজেপির এক গদ্দার। সিবিআই কার হাতে, ইডি কার হাতে, এরপর পশ্চিমগুলো উঠবে। আমি খুশি একটা কারণে, একটা বাংলার মানুষের রায়ে। দ্বিতীয়ত হচ্ছে যে সন্দেশখালি নিয়ে এত অপপ্রচার কুৎসা, আমার মা বোনেদের অসম্মান করেছে, সেই সন্দেশখালিতেও আমরা জিতেছি। এবং মনে রাখবেন, আমরা উত্তরবঙ্গেও ওদের নাকি হোম মিনিস্টার সকল, তার মেরুদণ্ড মানুষ ভেঙে দিয়েছে। সেই রকম তমলুক কন্টাইতেও কিন্তু মেরুদণ্ডটা ভেঙেছে। আমাদের আগে ভোটের রেজাল্ট থাকতো 2 লাখ 2.5 লাখ 3 লাখ। যেভাবে অবজারভারকে কাজে লাগিয়ে এসব করে বেড়াচ্ছে, এর বদলা আমরা নেব, রাজনৈতিক বদলা। এমনকি কোর্ট রায় দিয়েছে, সে খুন করলেও, তার বিরুদ্ধে খুনের অভিযোগ আছে, তার বিরুদ্ধে কোর্টে কেস করা যাবে না। ইলেকশন চলাকালীন আপনারা দেখলেন 26,000 টিচারের চাকরি খেয়ে নেওয়া হলো। আমরা গ্রেটফুল টু সুপ্রিম কোর্ট ফর দেয়ার গুড জাস্টিস। আপনারা ইলেকশন চলাকালীন দেখলেন 15 লক্ষ ওবিসির সার্টিফিকেট বাতিল করে দেওয়া হলো। ইলেকশনের আগের দিন আমাদের অনেক ছেলে মেয়েকে সিবিআই নোটিশ পাঠিয়ে ভয় দেখানো হয়েছে, অনেককে ডেকে পাঠানো হয়েছে। একদিকে এনআইএ, একদিকে সিবিআই, একদিকে ইডি, কি নয়। আমি খুশি মোদিজি সিঙ্গেল লার্জেস্ট মেজরিটি পায়নি, উনি ক্রেডিবিলিটি লস করেছেন। ওনার ইমিডিয়েট প্রধানমন্ত্রী থেকে রেজিগনেশন দেওয়া উচিত, কারণ উনি বলেছিলেন ইসবার 400 পার। আমি কি বলেছিলাম আপনাদের? আমি বলেছিলাম 200 পার হবে কি না দেখে রাখুন, কারণ কিছুটা হাতে রাখতে হয়। আমি বলেছিলাম পগার পার, এখন তাকে পায়ে ধরতে হচ্ছে টিডিপি, আর পায়ে ধরতে হচ্ছে নীতিশ। বাট এদের আমি খুব ভালো করে চিনি, এরা ইন্ডিয়াটাকে ভাঙতে পারবে না, বরঞ্চ যারা ওদের সাথে গেছে ওদের অত্যাচার কতটা চলবে আমি জানি না। 2/3 মেজরিটি নেই, ইচ্ছা মতো আইন পাস আর পার্লামেন্টে হবে না, ইচ্ছা মতো অ্যাট্রসিটিস হবে না। ইডি সিবিআই অ্যাট্রসিটিস করলে আমরা ইন্ডিয়া টিম পুরোপুরি চেপে ধরব। অখিলেশ আমাকে এখনও বলেছে কয়েকটা সিটে ওরা সার্টিফিকেট দিচ্ছে না, জেতার পরেও ইলেকশন কমিশন চেষ্টা করছে যাতে বিজেপিকে আরও যদি কিছু সিটে বাড়ানো যায়। এটা তাদের কাছে কাম্য নয়। উইথ রেসপেক্ট আমি রিকোয়েস্ট করবো তাদের, ডোন্ট বিহেভ লাইক দিস, ইউ হ্যাভ টু কন্টিনিউ এ লং টাইম, অ্যান্ড প্লিজ রেসপেক্ট দ্য ভার্ডিক্ট অফ দ্য পিপুল। দুই হচ্ছে, আমি মনে করি যে আজকে জুডিশিয়ারি তার স্বাধীনতা ফিরে পাক, স্বাধীন স্বাধীনতা মতো কাজ করুক, মিডিয়া তার স্বাধীনতা মতো কাজ করুক। নাও মাই এই বোর কেনে চাতি হু, মাই অখিলেশ কো কনগ্রেচুলেট কিয়া হ্যায়, বহুত বড়িয়া কিয়া হ্যায়, আনে ওয়ালা চুনাও মে ওই অখিলেশ ইউপি মে জিতেগা, বিহার মে জো রেজাল্ট দেখায়া হ্যায় আভি তক ও সচ নহি হ্যায়। তেজস্বী যাদব কা সাথ মেরে কো বাত হুয়া, উনোনে কাহা দিদি আভি বহুত বাকি হ্যায় কাউন্টিং, এ ঝুটা বলতা হ্যায়। আমি উদ্ধব ঠাকরেকেও কনগ্রেচুলেট করেছি, শারদ যাদবকেও করেছি, অরবিন্দের স্ত্রীকেও করেছি, আমি কল্পনাকেও করেছি, হেমন্ত সোরেনের স্ত্রীকে, আমি এরকম যতটা পেরেছি শারদ পাওয়ারকেও করেছি, যতটা পেরেছি যাদের ফোনে পেয়েছি ধরতে, এমনকি রাহুলকেও আমি কংগ্রেস মেসেজ পাঠিয়েছি। যদিও মেবি হি ওয়াজ দেওয়ার বিজি ফর ইলেকশন, কিন্তু এখনও পর্যন্ত ওরা কারোর সাথে আমাদের কন্ট্যাক্ট করেনি, না করলেও আমাদের কোনো যায় আসে না। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনারা অনেক সময় আমাকে আন্ডার এস্টিমেট করেন। আমি কি বলেছিলাম, তোমাদের 2 সিট দিচ্ছি, তোমাদের একটাও এমএলএ নেই, 2 সিটেই জিতে যাবে। আর আমি বলেছিলাম
তোমরা ইন্ডিয়ার সাথে অ্যাডজাস্টটা করো সবার সাথে, তাহলে তুমি 100 সিট পাবে। আমার কথাটা মিলেছে কি মেলেনি? এ মিলা কি নেই মিলা, কিসকা গেন হুয়া হ্যায়, দেশ কা গেন হুয়া হ্যায়। হাম তো কাহা থা দেশ রহনে দো, মোদি কো জানে দো। বিজনেসম্যান কা উপর ইতনা টর্চার, কাল আপনে দেখা হ্যায় শেয়ার মার্কেট মে কিয়া হুয়া, কোন কিয়া হ্যায়, বিজেপি কিয়া হ্যায়, রুপিয়া কিসকা হ্যায়, বিজেপি কা জান পহচান কা আদমি কা হ্যায়। হাম শেয়ার বাজার নেই সমঝতে হো কি হাম এক কমন ফ্যামিলি সে হ্যায়, এ মেরে কো জানকারি মে নেই হ্যায়। লেকিন আজ ইতনা জাতি করনে কা বাদ ভি, ইতনা অ্যাট্রোসিটিস করনে কা বাদ ভি, ইতনা রুপিয়া খরচা করনে কা বাদ ভি, মোদিজি কা ইতনা অহংকার, ইতনা অমিত শাহ কা অহংকার, ইতনা বিজেপি কা অহংকার, ইতনা চিফ মিনিস্টার কো লেকে হর জগা মে জেসে ও ডাটা সব কো থ্রেট কিয়া, হামারা স্টেট মে অল লিডার কো থ্রেট কিয়া ফোন মে, হামারা স্টেট মে হর কাউন্সিলার কো থ্রেট কিয়া, হামারা স্টেট মে হর এমএলএ কো থ্রেট কিয়া, কিসি কা কিসি কা পাস তো রুপিয়া ভি ভেজা, ও তো হামারা জানকারি মে হ্যায় দো তিন সিট মে, ও হাম এনকোয়ারি করকে লেঙ্গে। লেকিন বাত এ বড়া হ্যায়, ইতনা জাতি করনে কা বাদ ভি ইন্ডিয়া জিতা হ্যায় আর মোদি হারা হ্যায়। আপ দেখিয়ে জো অযোধ্যা লেকে এসা কান্দ কিয়া হ্যায়, অযোধ্যা মে হারা হ্যায়। মোদিজি কা সিট মে কিয়া হ্যায়, পোস্টাল ব্যালট মে ভি হারা থা, মানে জো শুনা পহলে তো 5 লাখ ভোট মে জিতা থা, আভি কিয়া হুয়া। ইতনা অহংবাদ কিসি কে লিয়ে ঠিক নেই হ্যায়, হামারা লিয়ে ভি ঠিক নেই হ্যায়। হাম তো আজ ইতনা আশীর্বাদ জনতা কো মিলা হ্যায় কি হামারা শের, হামারা সির হাম নিচু করনে চাতে হ্যায়। হাম জনতা কো কহনে চাতি হু রবীন্দ্রনাথ টেগর কা ভাষা মে কি হামার মাথা নত করে দাও হে তোমার চরণ দুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমাদের কোনো কৃতিত্ব নেই, সবটাই মানুষের কৃতিত্ব। আমি মানুষের চোখের ভাষা বুঝি, 2.5-3 মাস ধরে কোনো ইলেকশন চলতে পারে না, যদি 3 মাস ধরে ইলেকশন চলে বছরে একবার পঞ্চায়েত, একবার মিউনিসিপ্যালিটি, একবার লোকসভা, একবার বিধানসভা, একবার বাই ইলেকশন, তো ডেভেলপমেন্ট কা কাম নেই হতা হ্যায়। তো ইসি কে লিয়ে জো কানুন মোদি জি নে কিয়া হ্যায় 147 MP কো এক্সপেল করকে, ও কানুন অভি কামিয়াব নেই হোগা ইসি কে লিয়ে কি 2/3 মেজরিটি তো নেই মিলা, 2/3 মেজরিটি নেই হোনে সে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট নেই হতা। আপ লোক পতা হ্যায় না, পতা হ্যায় তো না, পতা নেই হ্যায়। জো হারা হ্যায় উসকো লিয়ে হামারা কোই দুঃখ নেই হ্যায়, হামারা পার্টি কো আগার জো হারা ভি হ্যায় উসকো হারা গিয়া হ্যায় রুপিয়া দেখে। মে তব ভি উসকো কনগ্রাচুলেট করনে চাহুঙ্গি কি ও লোক হিম্মত সে লড়া, জো জাগা মে হাম জিতা উসমে হাম জনতা কো কহেঙ্গে দে আর দ্য ম্যান অফ দ্য ম্যাচ। হাম আজ কা চুনাও মে ইলেকশন কমিশন কো জো রোল হ্যায়, হাম কহনে চাহুঙ্গি কি এ বিজেপি কা কমিশন কা তারা কাম কিয়া, দে আর জাস্ট লাইক এ হিজ মাস্টার ভয়েস অফ বিজেপি, জো কমপ্লেন কিয়া ও কাম কিয়া। হাম রিকাউন্টিং চাতে তো নেই দেতা হ্যায়, বিজেপি কে কিউ দিয়া রিপোল, হামকো কিউ নেই দেতে হ্যায়। ইসকা মতলব এই হতা হ্যায় ও চালাকি সে মোদি কা সিট আও 10-12 বাড়ানে চাতে হ্যায়। লেকিন প্লিজ ইয়াদ রাখিয়ে জো সচ হতা হ্যায় ও সচ আতা হ্যায়। মোদিজি বহুত সারে পার্টি কো তোড়া হ্যায়, আবি জনতা নে উসকো তোড় দিয়া, উসকো মোরাল তোড় দিয়া হ্যায়। ইসি কে লিয়ে মে তো চাহুঙ্গি কিসি কা উপর ডিপেন্ডেন্ট নেই হোকে আপকো পহলে রেজিগনেশন করনা চাইয়ে। ইসি কে লিয়ে প্রাইম মিনিস্টার কা বাদ নতুন প্রাইম মিনিস্টার হোনে সে রিজাইন করনা হ্যায়, এ তো কনস্টিটিউশন কা প্রবলেম হ্যায়, কনস্টিটিউশন কা সিস্টেম হ্যায়। চিফ মিনিস্টার কো ভি করনা পড়তা হ্যায় নয়া গভর্নমেন্ট কে লিয়ে। লেকিন হাম চাতে হ্যায় মোরাল গ্রাউন্ড সে মোদিজি রিজাইন করে,
होम मिनिस्टर रिजाइन करे और देश में जो गवर्नमेंट आने वाला है ज्यादा बेइज्जती करेगा तो एक गवर्नमेंट नहीं चलेगा, नहीं चलेगा। मोदी जी ने तो खुद बता दिया 4 जून का बाद कोई टॉपसी टर्वी होना वाला है, तो क्या युद्ध करेगा, क्या करेगा? अपना बात वो अपने दिल से निकाल गया, कभी कभी निकाल जाता है। इसी के लिए मैं जरूर कहेंगे ए जॉय ए विक्ट्री इंडिया का है, ए विक्ट्री हमारा देश का है, ए विक्ट्री हमारा माँ बहन का है, ए विक्ट्री हमारा किसान का है। इंडिया को जो सीट मिला है इतना जत्ती करने का बाद भी अगर मोदी पावर में नहीं रहता तो मोदी का इसको आधा सीट भी नहीं मिलता। तो इसी के लिए आज जो अभिनंदन हम देश भर देशवासियों को करते हैं, पूरा देशवासियों को, हम मंगल देशवासी का साथ हम चाहेंगे मोदी जाए देश रहे, ये हमारा कहने है। इसका बाद हम एक बात कहेंगे, आप जरूर एक क्वेश्चन मेरे को पूछिएंगे, इसका पहले मैं रिप्लाई देने चाहती हूँ। मैं कुछ नहीं चाहती हूँ, मैं चाहती हूँ हर स्टेट जो रीजनल स्टेट है उसको जो रुपया सेंट्रल से मिलता है हमारा रुपया लेके जाता है उसको इमीडिएट वापस करे, हमारा जो काम बंद कर दिया हो काम वापस करे, ईडी सीबीआई आईटी को लेके और एजेंसी के लेके और जुडिशियरी को डरा के जो काम वो करते हैं इसको इमीडिएट बंद करे। अगर नहीं करेगा तो देश भर इतना मूवमेंट होगा कि हरियाणा में जैसे वो नाडू नहीं घुस सकता है वैसा पार्लियामेंट में भी नहीं घुस सकता है। जनता का राय सबसे बड़ा होता है। आई एम गिविंग सपोर्ट टू ऑल माई इंडिया फ्रेंड्स एंड द अदर ऑल्सो हु आर विलिंग टू ज्वाइन इंडिया टीम, आई विल वेलकम देम। खाली रुपया के लिए बीजेपी के पास मत जाओ, और ईडी के लिए और सीबीआई के लिए आप खुद देश में एक इज्जत दे दो, देश का आदमी को जो आपको सम्मान दे। खाली ईडी का केस मिटाने के लिए सीबीआई को केस मिटाने के लिए मेहरबानी करके बीजेपी को साथ मत दो, बीजेपी के जो साथ देगा वो देश में और देश का जो हम बातों में नहीं कहने चाहती हूँ, हम यही बात कहने चाहती हूँ कि देश आपको क्षमा नहीं करेंगे, यही मेरे को कहना था। अपना दिन अनेक धन्यवाद बांग्लार मामाटी मानुष सार्थक जन्म आमार जन्मे ओ देशे सार्थक जन्म मागो तुम्हारे भलोवेसे। और आपनारा जरा बीजेपी कथाय पोल रिव्यू करेछिलेन तारा निजेदेर दिके एकटु ताकिये देखुन এই পোল রিভিউটা কে করে দিয়েছিল, আমি চ্যালেঞ্জ করে বলছি এটা বিজেপি অফিস থেকে করে দেওয়া হয়েছিল। আপনারা অনেকের মরাল ভেঙে দিয়েছিলেন যাতে কাউন্টিংয়ে গিয়ে তারা ফাইট করতে না পারেন। সুতরাং মিডিয়া ক্যানট ডিনাই দেয়ার রেসপন্সিবিলিটি অলসো। ওয়ান ডে উইল কাম হোয়েন পাবলিক উইল কোয়েশ্চেন টু অল অফ ইউ হোয়াই ইউ প্লেড দিস ব্যাড রোল দিস ডার্টি গেম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস এ লট ফর কামিং ওভার হিয়ার। দেখো কালকে আমি পারবো কিনা আমি জানি না, কিন্তু চেষ্টা করব কাউকে পাঠানোর, কারণ সবসময় তো হয়ে ওঠে না, কারণ আমার আরও 4 কাউন্টিং বাকি আছে, আমাদের রিকাউন্টিংও করতে হবে। তারপরে আমি বিজেপির হাতে তো দেশ ওই সিএপিএমের হাতে তো দেশটা ছেড়ে দিয়ে চলে যাব না, যে অত্যাচার করবে আমাকে মানুষকে প্রোটেকশন দেয় আমার কাজ। আমি চেষ্টা করব যদি অভিষেক যেতে পারে, লেট অভিষেক টু গো, ওর তো হায়েস্ট লিড হয়েছে ইন্ডিয়াতে জেনুইন ভোটে, লেট হিম গো অ্যান্ড পার্টিসিপেট। বাট বিফোর পার্টিসিপেটিং দ্য মিটিং আই উইল রিকোয়েস্ট হিম টু টক টু অল দ্য ইন্ডিভিজুয়াল লিডার্স ফর আওয়ার ওপিনিয়ন অ্যান্ড দেন ইউ অ্যাটেন্ড দ্য মিটিং। देखो राम मंदिर का बारे में हम कोई टिप्पणी अभी नहीं कटेगा, इलेक्शन हो गया। बात है शंकराचार्य लोग, शंकराचार्य जो है हमारा देश में
जो असली संत है वो संत लोग भी इसको खिलाफ में बोला था। और आपने देख लिया अयोध्या का लोगों का भावना, उन्होंने इसको राय दे दिया, हमसे ज्यादा वो लोग कह सकते हैं। दीदी दीदी एकमात्र महिला वोटरদের ব্যাপারে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে লক্ষ্মী ভান্ডার স্কিমের জন্য মহিলারা দুয়ার খুলে আশীর্বাদ করেছেন, আপনার এটা নিয়ে একটা কমেন্ট চাই। এন্ড আরেকটা দ্বিতীয় প্রশ্ন যে অল ইন্ডিয়া লেভেলে ইন্ডিয়া অ্যালায়েন্সের সময় আপনি একটা খুব প্রোঅ্যাকটিভ রোল প্লে করেছিলেন সবাইকে সঙ্গে এনে, আজকে এমন একটা পরিস্থিতি হচ্ছে আপনি নিজেও বলেছেন যে যারা ইন্ডিয়া অ্যালায়েন্সের বাইরে আছে তারাও যেন আসে, আপনি কি সেরকমই একটা প্রোঅ্যাকটিভ রোল প্লে করবেন একটা নন বিজেপি গভর্নমেন্ট যাতে না হয়? I will certainly help the India team and I have already discussed the matter with so many people and there are so many friends are also there because I am in politics from my beginning, from my childhood. I will try to see that Modi is out and India is in, because if India is in, the people will be safe, the country will be safe, and I think India have that capacity. Whatever they have got the vote, enough, fair enough. Didi, exit bole, didi, didi, exit. Oh, that you ask me about Lakshmi Vandal. Lakshmi Sharatchati, Vidyavati, Rukshana, Rehana, Maria, all are my friends. All mother, sister, brothers, farmers, fishermen, kisans, jawan, new voters, unemployed youth. I have 10 lakh job with my hands. But because BJP and CPM and Congress together, they are fighting the battle so that we should not give the job to the people. Number two, please remember, 4-5 seats we have lost because of Congress. Though I am not blaming Central Congress for that, the game is over. If you see Uttar Dinajpur seat, how much money BJP have given to Congress party, and also see the Uttar Kolkata, how much money BJP distributed through Congress. Where Congress have got this money? I don't think Delhi have supplied this money, it is BJP. Even you have seen the audacity of opposition leader in the name of show opposition leader. So leader must resign and opposition leader is already lost his post. Thank you so much. The exit pole Calcutta News ekmatro Trinamool ke egiye rekhechilo 25 ta ashon diye. Didi exit pole Calcutta News ekmatro 25 ta ashon diye Trinamool ke egiye rekhechilo. Amar mone TV 9 o korechilo. 365 o korechilo. Ami tader kache grateful. Ar jara koreni tara koreni Modi chape. যা বিজ্ঞাপন আপনাদের নিয়ে করেছে আমাদের নিয়ে, আমি তো ডিফামেশনে যাচ্ছি, আমি ছাড়ব না। আমাদের নামে যেসব কুকথা অকথা বলেছে মানুষ যে বিশ্বাস করেনি, স্যালুট টু মাই অল দ্য পিপুল অফ বেঙ্গল এবং সারা দেশে আমাদের নামে এরা বদনাম করেছে, বেঙ্গলকে ডিফেম করেছে যারা, সারা বিশ্বে বেঙ্গলকে যারা ডিফেম করেছে, I am not going to tolerate that. Until and unless I am alive, my party alive, my three generation is alive, we will not allow to play this dirty game. We will fight the battles whatever it comes. Kathi mein BJP jo observer hai, that observer is playing dirty game. We won the seat, and after that when candidate came out from the inside, then observer said BJP won the seat. That is not correct. We are asking the recounting. It is for 4-5 place it happens. Hello, আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি যে সমস্ত ডিজিটাল ইউটিউব এবং ছোট ছোট কাগজ যারা হয়তো মাইনেও পায় না ঠিকমতো, ক্ষমতাও খুব কম,
দারিদ্রতা তাদের প্রচুর, কিন্তু মানবিকতা তাদের অসংখ্য। আমি তাদের স্যালুট জানাই। দিদি হাই, দিস ইজ দিদি। দিদি কাল মিটিং কটায় আমি জানি না, জাস্ট টিল নাও উই ডোন্ট হ্যাভ এনি ইনফরমেশন। অ্যাট লিস্ট উই শুড গেট দ্য ইনফরমেশন না, সো দ্যাট সামবডি ক্যান গো। উই হ্যাভ টু অ্যারেঞ্জ দ্য ফ্লাইট, উই হ্যাভ টু অ্যারেঞ্জ দ্য অ্যাকোমোডেশন। উই ওয়ান্ট টু নো হোয়াট টাইম ইজ দ্য মিটিং অ্যান্ড ওয়ার ইজ দ্য মিটিং। দিদি হাই, দিস ইজ দিদি দিদি দিস ইজ শ্রেয়সী ফ্রম সন্দেশখালির মানুষ দেখিয়ে দিয়েছে। আই স্যালিউট টু মাই মা বোনেদের, সন্দেশখালিতেও আমরা জিতেছি, এবং যে বুথে চক্রান্ত করেছিল সেই বুথেও আমরা জিতেছি, এবং ওই বসিরহাট সিটে আমরা প্রায় 2 লক্ষ ভোটে জিতেছি। এর থেকে বেশি আর কী চান? মানুষই শেষ কথা বলে। বাংলার মানুষ বাংলার মেয়েকে সম্মান দিয়েছে, আমি সম্মানিত। আমার কাজের দায়িত্ব আরও বেড়ে গেল, আমি মানুষের জন্য আরও কাজ করবার চেষ্টা করব। আমাদের সব টাকা মোদি আটকে রেখে দিয়েছে, আমি চাই আমাদের টাকা, এখনও যদি লজ্জা থাকে আমাদের টাকা আমাদের দেওয়া হোক। আর তা নাহলে কিন্তু যে আন্দোলন আমরা গড়ে তুলব, মনে রাখবেন দিল্লিতে আন্না হাজরের আন্দোলন আপনারা দেখেছেন, ওইটুকু জায়গার মধ্যে ওটা বিজেপির মদতে হয়েছিল, আর এবার কিন্তু আমরা নিজেদের মদতেই করব। আমরা জানি হাউ টু ফাইট। দিদি দিস ইজ শ্রেয়সী ফ্রম দ্য প্রিন্ট। আই হ্যাভ টু কোয়েশ্চনস। ওয়ান, দ্য তৃণমূল কংগ্রেস হ্যাজ ওয়ান দ্য বেহরামপুর সিট ফর দ্য ফার্স্ট টাইম ডিফিটিং অধীর রঞ্জন চৌধুরী। ইট ইজ বিকজ দ্য অ্যারোগেন্স ইজ নট অ্যাকসেপ্টেবল ইন সাম টাইমস, অ্যান্ড হি ওয়াজ নট দ্য কংগ্রেস ম্যান, হি ইজ দ্য বিজেপি ম্যান। নাও পিপুল ডিফিটেড বিজেপি অ্যান্ড ইলেকটেড পাঠান। আই মাস্ট কনগ্রাচুলেট পাঠানজি ফর স্পেশালি হি কেম, হি অ্যাকসেপ্টেড আওয়ার ইনভিটেশন, অ্যান্ড মাই স্পেশাল কনগ্রাচুলেশন। আই উইল মিট অল দ্য এমপিস, লেট দ্য সার্টিফিকেট অ্যান্ড আদার থিং ইজ ওভার প্রসেস দেন। অলসো দিদি, দের আর সিনিয়র ইন্ডিয়া লিডার্স হু হ্যাভ গন ব্যাক টু জেল। অরবিন্দ কেজরিওয়াল হ্যাজ গন ব্যাক টু জেল, হেমন্ত সোরেন ইজ স্টিল ইন জেল। I don't support Arvind Kejriwal's matter. This is vindictive attitude of the government, that one chief minister, even he has got only 10-15 days for campaigning. Only campaigning is enough, or before election you have to plan the game plan, among that advantage the other parties has taken. But I am along with the Arvind Kejriwal, I am with the man, I am with the bhabi, and I discussed with her whatever you need help. If you ask to me to go to Delhi or Punjab, I will be with you. I told Hemant Soren's missus also, if you need my help, I will be there. West Bengal sends the third largest number of MPs to the Lok Sabha. What role will the Trinamool Congress play at the center now that it has come back with such a high seat tally in West Bengal? And Trinamool Congress will play a strong role, stringent roles, development role, to save the country from the disaster, to save the constitution, safety and security of the people, work for young generation, work for farmers, work for poor people, work for all the people. Jisko bola pakka ghar kar denge, নেই দেনে কা বাদ, 3 সাল নেই দিয়া, ঝুঠা বাত কাহা, ইতনা অ্যাডভার্টাইজমেন্ট কে রুপিয়া কাহা সে আয়া, হাম ভি কোয়ারি করেঙ্গে, হাম তো এক ভি নেই কর পায়া, হাম থোড়া থোড়া ইউটিউব মে, থোড়া থোড়া ছোটা ছোটা কোই জাগা মে গিয়া, ইতনা ঝুঠা অ্যাডভার্টাইজমেন্ট কিয়া কি হামনে উসকো নেই ছোড়েঙ্গে। ওয়াই পিপুল ইউ হ্যাভ নট মার্ক, প্রকাশকের নাম নেই, প্রচারকের নাম নেই, and you people for the money interest only, you have allowed this advertisement to malign us. Do you think that I am going to tolerate this? No, I hate this. TMC has always fought with you as
Abhishek also played a very important role from the very beginning in the candidate selection as well as drawing up the strategy, whole campaign. So I am telling you one thing. I am in the party, but I told you from the beginning that I have to build up my three generation. I am grateful to them. My three generation is coming up. And that's why Abhishek also played a very important role. And at the same time, all the Trinamool Congress leaders, they also played, and workers, the important role. We worked as a family. We don't consider as individual. We consider Trinamool Congress, All India Trinamool Congress, as our one family. বললাম তো প্রধানমন্ত্রী যেদিনই দেখলেন 45 লাখ টাকা এসপি উদ্ধার করেছেন সেই দিনই তার ট্রান্সফার অর্ডার চলে গেল পরের দিন প্রধানমন্ত্রী এসেছেন বাংলায় যে তিন দিন এসেছেন তিনজন চেঞ্জ হয়েছে তিনজন আইপিএস চেঞ্জ হয়েছে আইসি চেঞ্জ হয়েছে কেন কিসের জন্য পার্টির কথাই চলবে প্রশাসন আমি এটা জানতে চাই মানে ইলেকশন কমিশন আই ওয়ান some clarification with my humble regards why they have listened only BJP no other party I want to know that even you tell me after election why they increased the poll tally after 4 days even when supreme court asked to give it to supreme court to submit the report they did nothing what do you think They will be ever forever. It is because of election commission. They pick and choose the observer. You tell me Bengal, all the CAPF, they work for election, no state police. All the CIF, CAPF, BSF, CISF, NIC, agency, and government of agency, by the agency, for the agency, though it is gone. Hamara state ka koi police ko nahi rakha. Even you have marked, day before, just 1st of June, when I went for voting, I have seen 5 booths are there. Every booth in the gate, in front of EVM machine, two CISF officers were present there. But from state government, no police was present there. Who maintained the law and order? Do you think my all police are bad? Do you think your all police are good? I respect your police also. But how they behave, they have crossed all the limit. They have crossed all the Laxman Rekha. Only police cannot help you. Only agency cannot help you. It is the voter. You have to trust the voter. It is the mandate, people's mandate. And it is mandate of the people. An election commission became, I should not say, question mark, what. Shunun, Partho jiteche, Partho credit. বড়নগর আমরা জিতবো আমরা জানতাম যারা বেইমানি করে তাদের মানুষ সাপোর্ট দেয় না যারা রোজ রোজ পার্টি চেঞ্জ করে মানুষ সাপোর্ট দেয় না একমাত্র কিছু কারণ ছাড়া ইভেন যারা বিজেপি থেকে ফিরেও এসেছিল আমাদের সাথে তারা ভালো কাজ করেছে আমি এখনও মনে করি বিজেপিকে সাপোর্ট দেয় সিপিএম এবং কংগ্রেস এখানকার আর একটা মুসলিম পার্টি জন্মেছে আমি তাদের বলবো নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করবেন না যেটা করেছেন আপনারা উত্তর দিনাজপুরে বিজেপির একটা সিট বাড়িয়ে আপনার কী লাভ হলো কী লাভ হলো আমি জানতে চাই বিজেপির এই সিটটা কমলে তাহলে তো দুটো ভোট বিজেপি মাইনাস হতো আরও একজন বলুন যাতে আমি শুনতে পাই
দেখুন, আমি সিপিএম সম্বন্ধে কোনো কথা বলতে চাই না, দে আর দ্য লস্ট কেস। আপনারা কিছু কিছু পেপার, বিশেষ করে আজকে আমি নাম করব এবিপি আনন্দ, নিউজ 18 চ্যানেল, এমনকি 24 ঘন্টাও নয়। আমি মিথ্যে কথা কম বলি, আমি যেটা জেনুইন সেটা বলি, আমি একটু আউটস্পোকেন আছি। এমনকি TV9ও নয়, কলকাতা টিভিও নয়, অন্যান্যরাও নয়। এরা পরিষ্কার মনে রাখবেন, এরা যেভাবে সিপিএমকে আপডেট করেছে, একটা সিটে কে সেকেন্ড নাম্বারে গেল 42টা সিটের মধ্যে, সেটাও মনে রাখবেন আমাদের ক্রেডিট। তার কারণ ওদের প্ল্যানটা আমি বলে দিয়েছিলাম, ওদের প্ল্যানিং ছিল দমদমে লোকসভা ভোটটা ওরা বিজেপিকে দেবে, সিপিএম, এই সিপিএমকে দেবে বিজেপি, আর বরানগরের ভোটটা অ্যাসেম্বলির ওরা বিজেপি এমএলএকে দেবে। সেই প্ল্যানটা আমি ভেস্তে দেওয়ার পরে ওদের নিজেদের মধ্যে মিটিং হয় যতটুকু আমি জানতে পারি, এবং তারপরে এটা স্টপ হয়। এটা তো ফর অনলি ওয়ান এরিয়া, বাট আদার এরিয়া কংগ্রেসের ফ্ল্যাগ লাগালোকে, সিপিএমের ফ্ল্যাগ লাগালোকে, সবটাই বিজেপি। বিজেপির ফ্ল্যাগ লাগানোর পয়সা পর্যন্ত নেই, পয়সা আছে লোক নেই, টোটালটাই এজেন্সি দিয়ে করা। কাজেই এজেন্সি রাজনীতি ভালো যদি সেটা ভালোর জন্য হয়, দেশের পাবলিসিটির জন্য হয়, দেশের উন্নয়নের জন্য হয়, দেশের বিজ্ঞানের জন্য হয়, দেশের শান্তির জন্য হয়, ইয়াং জেনারেশনের জন্য হয়। কিন্তু এই রাজনীতি এজেন্সির ভালো নয়, মানুষকে অত্যাচার করার জন্য। অত্যাচার পরাস্ত হয়েছে, আমি খুশি। মোদি সিঙ্গেল মেজরিটি পায়নি, আমি খুশি, আমার সবচেয়ে বড় জয়। আমি মানুষকে বলেছিলাম, যখন উনি বলেছিলেন ইসবার 400 পার, আপনারা তো আমাকে মাঝে মাঝে খুব আন্ডার এস্টিমেট করেন, আমি তো ইচ্ছা করেই বলেছিলাম। ওই যে বাদ বাকিটাও দেখছেন 200 পরে, ওটা ইলেকশন কমিশনের অবদান। এবং আমি তো বলেছিলাম ইসবার হোগা পগার পার, তো সিঙ্গেল মেজরিটি তো পাইনি, সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে যে মেজরিটি পেয়ে 2/3 মেজরিটি নিয়ে গায়ের জোর দেখাতেন আর অত্যাচার করতেন, আজকে কি আমরা সব ছেড়ে দেব? আশা করি ইন্ডিয়া টিমও কেউ ছাড়বে না, বরঞ্চ আমাদের টিম বাড়বে, কমবে না। শুনুন, ওটা বিজেপিকে পাহারা দেওয়ার জন্য। সিআরপিএফকে যতদিন বেশি রাখবে আমাদের খরচা লাগবে, আমরা কেন টাকা দিয়ে রাখবো? ওই টাকাটা দিয়ে তো আমি ডেভেলপমেন্টের কাজ করতে পারি, আমার স্কুল খুলবে না, আমার কলেজ খুলবে না, আমার বিশ্ববিদ্যালয় খুলবে না। আমি কি সিআরপিএফকে রেখে সারা বছর রেখে দেবো? তাহলে কি এটা স্টেটের কনস্টিটিউশন অনুযায়ী ল অ্যান্ড অর্ডার, ইজ ইট এ স্টেট সাবজেক্ট অর সেন্ট্রাল সাবজেক্ট? ইজ ইট নট এ কোয়েশ্চেনেবল? ইট ইজ অলসো কোয়েশ্চেনেবল। মোদি ওয়ান্টস টু সাপোর্ট টু হুইম? অনলি হিজ পার্টি, নট টু দ্য পিপুল অফ বেঙ্গল। আমরা দেখিয়ে দিয়েছি আমরা শান্তিতে ভোট করতে পারি, আমরা পঞ্চায়েতেও করেছি, এখনও করেছি। আর ত্রিপুরায় আমাদের লোকেরা মিছিল করতে গিয়েছিল, আপনাদের গাড়ি ভেঙে দিয়েছে সাংবাদিকদের, অভিষেকের গাড়ি ভেঙে দিয়েছে, সুস্মিতার গাড়ি ভেঙে দিয়েছে। আসামে গিয়েছিল আমাদের এমপিদের দল, যখন এনআরসি নিয়ে অত্যাচার হচ্ছিল, আমাদের একটা এমপিকে ঢুকতে দেওয়া হয়নি। উত্তরপ্রদেশে যখন হাতরাস হয়, আমাদের মেয়েদের টিমকে ঢুকতে দেওয়া হয়নি। দিল্লিতে যখন গণ্ডগোল হয় এনআরসি নিয়ে, আমাদের টিমকে ঢুকতে দেওয়া হয়নি। কারা বড় বড় কথা বলে, দেশের মানুষের নিজস্ব অধিকার আছে মনে রাখবেন। আর গণতন্ত্র না থাকলে, মোদি যদি এবার সিঙ্গেল লার্জেস্ট পেত, দেশে আর গণতন্ত্র থাকতো না, আর ইলেকশন হতো না। আমরা চাই মোদি যাক, দেশ থাক। আর যারা যারা মোদির সাথে থেকে এই গভর্নমেন্টটাকে সাপোর্ট দেবে, আমরা তাদের রিকোয়েস্ট করব নট টু ডু ইট। এর থেকে বেশি তো আমি কিছু করতে পারি না, কারণ আমার হাতে তো ওদের সিবিআই কেস নেই, আর ইডির কেসও নেই যে আমাকে বলবে আর সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে দেবো। অটলজির গভর্নমেন্ট হেরেছিল এক ভোটে এক সময়, আপনারা জানেন। আমার সামনে অটলজি আমার রিকোয়েস্টে কোনো একজন নেতা নেত্রীকে ফোন করেছিলেন, 45 মিনিট কথা বলেছিলেন,
ফোনটা ছিল সুধীন্দ্র কুলকার্ণীর ফোন থেকে। কুলকার্ণী আজও বেঁচে আছে জিজ্ঞেস করবেন। তিনি আমায় বলেছিলেন, অটলজিকে বলেছিলেন, তুমি যদি 10 মিনিটের মধ্যে আমার সিবিআই কেস পুরো ক্লিয়ার করে দাও তবেই তোমায় ভোটটা দেব। আমাকে অটলজি জিজ্ঞেস করেছিলেন, তিনি আজ বেঁচে নেই, বাট কুলকার্ণী তো বেঁচে আছে। জিজ্ঞেস করেছিলেন, মমতাজি কিয়া করেগা হ্যাঁ ঠিক হ্যাঁ আমলাম নেই করেগা, হাম অন্যায় কা সাথ আপোষ নেই কর সকতা হ্যায়, হাম সচ্চাই কা সাথ লড়াই করেঙ্গে। হাম এনডিএ নেই মানতে হ্যায়, হাম ইন্ডিয়া মানতে হ্যায়। ডোন্ট আস্ক মি এনডিএ এনডিএ এডিএ, ইট ইজ গন, ইট ইজ এ লস্ট কেস। জো সিবিআই এডিডি সে বাঁচনে কে লিয়ে যা রা হ্যায় উসকা মামলা হ্যায় ও হাম লোক দেখ লেঙ্গে। I am not going to mention any party's name. Kya? Hum baad mein baatcheet karke dekhenge, lekin hamara jo bhi karna hai hum chahte hain India team lead kare country ko. প্রথম কাজ বাংলার জন্য জাস্টিস চাই, দেশের জন্য জাস্টিস চাই। উই ওয়ান্ট জাস্টিস ফর দ্য পিপুল, উই ওয়ান্ট সেফটি ফর দ্য পিপুল, উই ওয়ান্ট সিকিউরিটি ফর দ্য পিপুল, উই ওয়ান্ট ডেমোক্রেসি শুড বি সে শুড বি ইন এ ডেমোক্রেসি শুড বি সেফ গার্ডেড, উই ওয়ান্ট কনস্টিটিউশন শুড বি সেফ গার্ডেড, উই ওয়ান্ট টু সি দ্যাট আনএমপ্লয়মেন্ট ইউথ শুড গেট দ্য সার্ভিস, ইভেন আইটিআই পাস লড়কা লোক কবি চাকরি নেই মিলা। দিস ইজ আনফর্চুনেট পার্ট, আনফর্চুনেট পার্ট অ্যান্ড আনফর্চুনেট পার্ট। আর ইসকা বাদ মোদিজি হমকো ধমকি দেগা, হোম মিনিস্টার পহলে আপ রিজাইন করো, হমকো ধমকি দেনে সে আপ নেই ডরতে হ্যায়, আপ ক্যা সোচতে হ্যায়। বহুত সারে লিডার কো জেল মে ভেজ কে আর দো তিন চোর আদমি কো সাপোর্ট লেকে জো মর্জি আপ কর সকতে হ্যায়, আপ করকে দেখো লড়াই ক্যাসা চলতে হ্যায়। अगर आपको इतना जाति से भी लोगों ने आपका वोट का स्विंग नहीं हुआ, आपका मैजिक गया, आपका मैजिक गया, यू हैव लॉस्ट योर सेल्फ योर क्रेडिबिलिटी। दैट्स व्हाई वी वांट यू मस्ट रिजाइन, नॉट टू बी एज ए कॉन्स्टिट्यूशनल प्रोविजन टू बी द नेक्स्ट प्राइम मिनिस्टर। आपका सिंगल लार्जेस्ट पार्टी को नहीं मिला है मेजोरिटी, आपने जो देश के लिए खतरनाक काम किया है, यू मस्ट रिजाइन फास्ट एंड गिव अपॉर्चुनिटी टू अदर्स। इवन आई विल रिक्वेस्ट द आरएसएस पीपुल ऑल्सो, दो इट इज नॉट माई सब्जेक्ट, देयर आर सम गुड पीपुल ऑल्सो, इवन बीजेपी ऑल्सो देयर आर सम गुड पीपुल ऑल्सो वर्क विथ अटल बिहारी वाजपेयी। आई विल रिक्वेस्ट देम दिस टाइम, इफ यू डोंट रिवोल्ट there will be no opportunity, so this is the time, please utilize and have a good time. I have already sent the congratulation message to Sonia ji and Rahul both. I have already discussed congrats Udhav ji my brother, Sir Kharod Pawar ji, Tejasri ji, অখিলেশ জি, হেমন্ত জি কা ওয়াইফ, খেজরি জি কা ওয়াইফ, অখিলেশ জি, এসা বহুত সারে লিডার কা সাথ জিতনা টাইম মিলা। রেজাল্ট তো আবি সবকো খতম নেই হুয়া, রাত তক চলেগা, লেকিন জো ট্রেন্ড মিলা ইসকা বারে মে জিতনা সম্ভব হাম বাতচিত কিয়া হ্যায়। ইভেন হু আর অপোজিশন, I wanted to convey the congratulation to them also, but they are afraid, they are not talking to me, but one day they have to come. Thank you so much. Jai Hind, Bande Mataram and Trinamool Congress Jindabad, All India Trinamool Congress Jindabad. Ami abar boli, আমি থ্যাংক করছি, আমি আই অ্যাম থ্যাংকিং অল দ্য তৃণমূল
grassroot workers, my leaders, my people of my state and India, my workers and the entire team of IPAC team in West Bengal, once they will feel good. But whatever you said about the other man, he is not with us and he is not with that team also. It's a new team. Anna, onekkhon bolechi Anna. Thank you. 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 Thank